হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আবারও চলে আসছি অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে সো গাইজ আপনাদেরকে দেখাবো কি করে এত সুন্দর করে আমরা ইউটিউব থামবেল মেক করতে পারবো সো এইটা কিন্তু ফার্স্টে এত সুন্দর আর এত কালারফুল ছিল না সো আমাদের এই ফটোটা কিন্তু এই রকম ছিল সো দেখতে পাচ্ছেন কতটা মানে বাজে দেখা যাচ্ছে এই ফটোটাকে সো এই ফটোটাকে এইভাবে কি করে করলাম সো জাস্ট আমি আপনাদেরকে সহজ উপায়ে এইটাই দেখাবো সো গাইজ এই ফটোর কিন্তু এই পাশে অনেকগুলো লেখা ছিল এইটা কিন্তু আমাদের ফার্স্ট ফটো আর এইখানে গায়েব করতে হয়েছে যেমন দেখুন গাইজ আপনারা এইখানে কিন্তু অনেক লেখা ছিল তারপরে এইদিকে অনেক লেখা ছিল এই অনেক লেখা ছিল তো খুব সহজেই অ্যান্ড খুব তাড়াতাড়ি কি করে আপনারা আপনাদের ফটোর কালারটা খুব ভালো করতে পারবেন অ্যান্ড সবকিছু গায়েব করতে পারবেন এইটাই জাস্ট আমি আপনাদেরকে দেখাবো সো গাইস ফার্স্টে আমরা ইউটিউবের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা রেজুলেশন সিলেক্ট করে নেব যেটা আমার কাছে অলরেডি সিলেক্ট করে আছে সো আমি যদি এ যাই সো এইটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ আর এইটার রেজুলেশন হবে ছয়শো চল্লিশ সো এই সাইজে যদি আপনারা রেজুলেশন সিলেক্ট করেন তাহলে পরে কিন্তু আপনাদের ইউটিউবে সেম টু সেম দেখাবে যেমনটা আমি এইখানে বানাইছি সো এটা মেবে এইখানে আস এইখানে বানাইছি সো সেম টু সেম এই রকমই দেখাবে সো আমি এইটাতে এখন আমাদের যে আগের ফটোটা আছে এইটাকে জাস্ট এইখানে ড্র্যাগান ড্রপ করব ড্রপ করার পরে এইটাকে আমি জাস্ট এইটার যে রেজুলেশন আছে এইটার যে সাইজ আছে সো সাইজটা একেবারে সমান সমান করে মেলা নেবো ওকে ওকে গে যেটা আমাদের সাইজ অনুযায়ী মেলানোর পরে আমাদেরকে এখন এইগুলাকে রিমুভ করা লাগবে যে বাজে বাজে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অনেক লেখা এবং অনেক পিকচার সো এইগুলাকে আমাকে রিমুভ করতে হবে আর এইগুলাকে রিমুভ দুইভাবে করা যায় একটা ক্লোন টুল নিয়ে রিমুভ করতে পারেন যেটা আমাদের পিকচারের উপর ক্লিক করা লাগবে অ্যান্ড ক্লোন টুল দিয়ে আমি এটার সাইজ কমানো এবং বাড়াইতে পারবো অ্যান্ড এইটাকে জাস্ট আমি এইখানে যদি অল্ট ক্লিক করি সো এইখান থেকে আমাদের এটাকে কপি করবে অ্যান্ড কপি করে এখানে পেস্ট করে দেবে সো এইভাবে আমরা এখানে কিন্তু এইগুলোকে রিমুভ করতে পারবো বাট এইটা করতে না অনেক টাইম লেগে যাবে অ্যান্ড কিছু কিছু জায়গায় কিন্তু এটা ঠিকঠাক মতো হয় না অনেক প্যারাদায়ক হয়ে যায় যেমন এইটার ক্ষেত্রে কিন্তু এটা করা অনেক মুশকিল হয়ে যাবে গ্যাস কিছু কিছু জিনিস তো আমরা ক্লোন টুল দিয়ে করতে পারবো এটা করতে কোনো সমস্যা হবে না বাট এই কাজটাই আমরা আরও অনেক সহজ এবং আরও অনেক তাড়াতাড়ি করতে পারবো তো ওইটার জন্য আমাকে স্পট হিলিং টুলটাই ব্যবহার করতে হবে সো স্পট হিলিং টুলটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড এটার সাইজ বড় ছোট করে নিবেন অ্যান্ড জাস্ট শুধুমাত্র এইটার উপর দিয়ে যদি আমরা এরকম করে নিয়ে যাই তো দেখবেন এইটা গায়েব হয়ে গেছে এটা কিন্তু গ্যাস রিয়েলি মানে কয়েক সেকেন্ডের ভিতর গায়েব হয়ে যাচ্ছে অ্যান্ড আপনাকে এটা নিয়ে কোনো পরিশ্রম করতে হচ্ছে না অ্যান্ড আমি এটার সাইজ যদি একটু বড় করে দিই অ্যান্ড আমি যদি এইটাকেও সেম টু সেম এইভাবে নিয়ে যাই অ্যান্ড এইটাও কিন্তু এইখান থেকে জাস্ট গায়েব হয়ে যাবে এটা কিন্তু বোঝাও যাবে না এটা এখানে শিলো কি ছিল না সো আমরা কিন্তু এটা ইজিলি গায়েব করে দিলাম দেখুন একবার আপনাদের চোখের সামনেই কিন্তু এটা করতেছি অ্যান্ড দেখুন মনে হচ্ছে এইখানে এইগুলো কিছু শিলই না আর এইখান থেকে কত সুন্দরভাবে গায়েব হয়ে গেল অ্যান্ড এইখানে কিছু আছে সো এইটা আমরা সেম টু সেম একইভাবে গায়েব করে দিব সো দেখুন এইখানে কিন্তু দেখে মনে হচ্ছে এইখানে কিছু ছিল না আর আরও কিছু আছে এইখানে সো আমরা এইখান থেকে এইগুলোকে এখন গায়েব করে দেবো জাস্ট আমরা এইগুলোর উপরে আমরা এটাকে সরাই দেবো অ্যান্ড এটা কিন্তু গায়েব হয়ে গেছে সো যেইগুলা যাচ্ছে না এটাকে আমরা ক্লোন টুল দিয়ে সো এটা সাইজ ছোট করে নিই অ্যান্ড এখন আমরা কিছু কপি পেস্ট করে এটাকে কিন্তু গায়ব করতে পারবো দেখুন এখন কিন্তু গায়েব হয়ে গেছে সো এইখানে কিন্তু সেম সাইজ আমরা এখন ক্লোন টুল ইউজ করবো আর বাদবাকিটা আমরা স্পট হিলিং টুল ইউজ করব স্পট হিলিং টুলটা কিন্তু আসলে অসাধারণ দেখুন এইখানে কিন্তু মনে হচ্ছে এটা সিলোই না আর আর কি আছে গাইজ আর আছে এইখানে কিছু লেখা সো আমরা এখন এই লেখাটাকেও গায়েব করবো সেটা স্পট হিলিং টুল দিয়ে আমরা গায়েব করতে পারবো জাস্ট আমরা এটার সাইড দিয়ে এরকম করে নিয়ে নেব অ্যান্ড এটা দেখুন গায়েব হয়ে যাচ্ছে বাট মাঝে মাঝে গায়েব হবে না তো এইটা আমাদের আবার ক্লোন টুল দিয়ে করতে হবে সো কিছু কিছু জায়গা আছে যেইখানে আমরা কিন্তু সব জায়গাতেই যে আমাদের হচ্ছে সে স্পট হেলিং টুল কাজ করবে এমনটা কিন্তু না কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের ক্লোন টুল কাজ করা লাগবে অ্যান্ড ক্লোন টুল দিয়ে কিন্তু ইজিলি এই কাজগুলো করা যাবে আর এইটা কিন্তু একেবারে ইজি আর এইভাবে করে কিন্তু আপনাদের ইউটিউবের থামবেলটা কিন্তু অনেক সুন্দর করতে পারবেন সো অনেকেই কিন্তু ইউটিউব থামবেলগুলো অনেক সুন্দর করতে পারে না জন্য তাদের ইউটিউবে কিন্তু ভিউ আসে না সো গাইজ আপনারা কিন্তু এইভাবে আপনাদের তাম্বেলগুলা মেক করতে পারবে না আর এখন দেখুন এখন কিন্তু দেখে মনে হচ্ছে না যে আদতে এইখানে কিছু ছিল সো আরেকটু আছে জিনিস যেটাকে আমরা এখনও গাইব করতে পারি না এইটা সো এটাকে দেখবো আমরা স্পট হেলিং টুল দিয়ে গায়েব করতে পারি কিনা যদি হয় তাহলে তো ভালোই সো স্পট হেলিং টুল দিয়ে কিন্তু পুরোপুরি গায়েব হয় নাই সো আমাকে জাস্ট এখানে ক্লোন টুলটা ব্যবহার করতে হবে সো ক্লোন টুল ব্যবহার হয়ে গেছে অ্যান্ড এই দিকের যে নীল নীল বর্ডার আছে সো এটা আমরা এখন ক্লোন টুল ব্যবহার করেই গায়েব করে দেব ওকে সো এটাকে ক্লোন টুল দিয়ে ইজিলি গায়েব করে দেওয়া যাবে অ্যান্ড এটা মেবি আমাদের স্পট হেলিং টুলটাই লাগবে ওকে সো আমি স্পট হেলিং টুল দিয়ে দিছি আর এখন কিন্তু এটা একেবারে ন্যাচারালি মিশে গেছে সো দেখুন কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা এই পিকচারটাকে এত সুন্দর করে ফেলছি এখন গাইজ এইটার কালার গ্রেডিং করার টাইম চলে আসছে সো গাইজ এটাকে আমরা সিলেক্ট করে নেব। অ্যান্ড এখানে যাব আমরা ফিল্টারে ফিল্টারে যাওয়ার পর ক্যামেরা র ফিল্টারে যাব সো যেইটা দিয়ে আসলে আমরা এটার আসলে কালারটা চেঞ্জ করব সো এক্সপ্রেসর বাড়াই দেবো আমরা একটু বেশি অ্যান্ড কন্ট্রাস্টও বাড়াই দিব অ্যান্ড হাইলাইট একটু করে দেবো অ্যান্ড শ্যাডো একটু বাড়াই দেবো অ্যান্ড তারপরে তো একটু এটা বাড়ায় কমায় আপনাদের মতো করে নিবেন সব পিকচারে যে একই হবে এটা কিন্তু এমন না সো এটা কিন্তু আপনারা নিজেদের চোখের আন্দাজ অনুযায়ী বাড়ায় নিবেন তাহলে পরে কিন্তু এটা দেখতে সুন্দর হবে অ্যান্ড এখন কালার সো কালারটা আমরা এটা একটু বাড়ায় কমায় নিব চোখে এটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের চোখের উপর নির্ভর করবে যে কতটা দিলে পরে কতটা ভালো লাগবে অ্যান্ড ইফেক্টে চলে আসবো অ্যান্ড টেক্সটারটা বাড়াই দেবো এটার যেটাকে দেখতে আর অনেক ভালো লাগবে অ্যান্ড টেক্সটার বাড়ানো হয়ে গেলে এখন আমরা আসবো ডিটেলিংয়ে সো ডিটেলিংয়ে আমরা শার্পনেসটা একটু বাড়াই দেবো অ্যান্ড তারপরে নয়েজ রিডিউস করে দেবো সো নয়েজ রিডিউস করার পরেই কিন্তু আমাদের পিকচারটা রেডি দেখুন একবার আগে কি ছিল এখন কি হয়ে গেলো ভাই দেখুন এইটা এইটা আর এইটার ভিতর কি কোনো পার্থক্য আছে আমার মনে হয় এইটাই অনেক ভালো হয়েছে এইটার থেকে সো আমার কাছে এইটাই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে যদিও কিন্তু এটা আমার ইউটিউব থাম্বেলের জন্য বানাই ফেলছি অ্যান্ড চাইলে পরে কিন্তু আমি এইটাও বানাইতে পারবো অ্যান্ড জাস্ট এখন শুধু এইখান থেকে সো আমি আমার পাল ওয়ার্ল্ডের যে পিএনজি র ফাইলটা আছে সো এটাকে এইখানে নিয়ে আসবো অ্যান্ড ওটাকে নিয়ে আসার পর এইটার উপর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো তারপর এটাকে ছোট করবো সো এটাকে আমাকে ছোট করতে হবে আর শোটো করা মেবি বিকোজ আপনাদেরকে শেখানো লাগবে না এটা মেবি আপনারা সবাই পারেন সো এটাকে জাস্ট ছোটো করে দেবো অ্যান্ড এইভাবে দিয়ে দেবো অ্যান্ড এখন আমাদের কাজ শেষ ওকে সো দেখুন কত সুন্দর আমাদের ইউটিউব তাম্বেল পিকচার হয়ে গেল অ্যান্ড এখন এটাকে আমরা জাস্ট সেভ করে ফেলবো ওকে জেপিজি অ্যান্ড এইখানে একটা ফাইল নাম দেন অ্যান্ড এটাকে আমরা চেঞ্জ করে দিলাম সো এখন এটাকে সেভ করে দিলাম এটা মেবি সেভ হবে না সো এটা দিয়ে সেভ করতে হবে আরে ভাই কি সেভ করতেছি সো এটা এখন আমাদের সেভ অ্যান্ড কপিতে যাইতে হবে জেপিজি অ্যান্ড এখানে একটা যে কোনো একটা ফাইলের নাম দিয়ে দেন সো আমি সচরাচর এখানে তাবল নামি দিয়ে রাখি অ্যান্ড দেখুন একবার কত সুন্দর হয়ে গেল এখন জাস্ট আপনাদেরকে আমি দেখাবো এটা সো দেখুন আমার আগেরটার থেকে কিন্তু অনেক বেটার সো 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 আমার আগেরটা হচ্ছে হচ্ছে এইটা এইটা পরেরটা পরেরটা আমি ইউজ এইভাবে করে কিন্তু আপনারা ইজিলি আপনাদের ইউটিউব থাম্বেলটাকে আরো অনেক সুন্দর আর গুড়জাস বানাতে পারবেন সো গাইজ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড গাইজ যদি আপনারা আরো ভিডিও পেতে চান তাহলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই গাইজটা